এটা হচ্ছে মহেশখালী সেই শুটিং স্পট শুটিং ব্রিজ। এই শুটিং ব্রিজে আমরা পাঁচজন বন্ধু মিলে একটা শুটিং করব পর্যটকদের নিয়ে। যদি আপনাদের এই শুটিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট প্লিজ শেয়ার করবেন। এই ভিডিওটা আপনি পাবেন মোহাম্মদ ফয়েজ আলীর ফেসবুকে এবং পাবেন আহমেদ শাকিলের ফেসবুকে না। আর এই অভিনয়ে যারা আছেন তাদেরকে তাদের সাথে আমরা পরিচয় অভিনয় আছেন মোহাম্মদ অলি, আলামিন হুসাইন, মোহাম্মদ সাদ্দাম, হাই মোহাম্মদ রুহুল আমিন, আই এম ফয়েজ ঢালি। বহুত দিন হয়েছে মামা, ঠান্ডা পানি নাই কে মানে যেতে পারবো না কি ভাই আমার তো সবকিছু রেখে দিছে ভাই। কে ওই যে ওদিকে কয়টা পোলা চাই সাত? কে ওই যে সামনে? এই আয় দেখি তো কেরা তাতরে একটা ক্লিয়ার রাখছে। ওই যে আমি বলছি দি বুড়তাই যে মল পটল পায় এগুলো অনেক কথা কইলো। ভাইয়ের নাম কোস্তাই? হ্যাঁ ভাইয়ের নাম কইছি। কি বলছে ভাই? ওইগুলো চিনি না। কই এরা কই? এই আর কি কি রাখছস? ঠিক আছে ঠিক আছে। আমার এলাকায় কে পিটাইছে একদম মারলাম, একদম মারলাম,
আর কখনো ডিস্টার্ব মিস্টার্ব করা যাবে না, এরা সবাই আমাদের মেহমান, এদেরকে ডিস্টার্ব করলে এরকম আমাদের পরে গুলি টুলি খাইতে দিব। হ্যাঁ কখনো ডিস্টার্ব করা যাবে না দোস্ত, আর কখনো এসব করবো না। থ্যাংক ইউ, সব একটা তালি দাও। দর্শক, আপনারা এইমাত্র যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা হচ্ছে একটা পর্যটকদের নিয়ে। আসলে এরকমই একটা ঘটনা, এরকমই কিছু ঘটছে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় পর্যটকদের মাঝে এবং পর্যটক দিয়ে যারা পর্যটকরা এখানে আসে। পর্যটক হচ্ছে দেশের সম্পদ, পর্যটক হচ্ছে এই প্রতিটা অঞ্চল এবং ডিস্ট্রিক্টের সম্পদ। পর্যটক আসার কারণে আমরা হয়তো এই যে কক্সবাজার মহেশখালী নামে অনেক পরিচিত, এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, তারই উপকূলে দ্বীপ হচ্ছে মহেশখালী। এই মহেশখালীতেও মানুষ আসে এবং কক্সবাজারও মানুষ আসে। আসার পরে অনেক মানুষ আসে যে এরকম এলাকার ছেলেপেলেদের হাতে শিকার হয়, আর আমরা যেন পর্যটকদের কোনো সময় ডিস্টার্ব না করি এবং পর্যটকদের হয়রানি না করি। আর আমাদের এই আপনার ফানি ভিডিওটা যদি লাইক, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, এরকম মজার মজার ভিডিও আপনাদেরকে আগামীতে আমরা উপহার দেব। স্টপ ইস।